10 নভেম্বর যে একটা আমাদের ভুক্কা মিছিলের আয়োজন করেছেন সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের পক্ষ থেকে, তো আজকে আমি আপনাদের সম্পূর্ণ জানাবো যে গাইডলাইনটি কি আছে এবং কিভাবে এবং কারা কারা আসবে এই আন্দোলনে এবং সামিল হবেন এবং এবং তাদের নিজস্ব দায়ভার কত কি, সেটা একটা গাইডলাইন আজকে আমি আপনাদের জানাবো যেটা সারা বাংলা গ্রামীণ ওনাদের প্যাড থেকে এসেছে। তো চলুন প্যাডটিতে কি লিখেছে আমি আপনাদের বিস্তারিত শোনাবো পরে, তো শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি স্কিপ করবেন না। ওনারা লিখেছেন, সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটি আগামী 10 নভেম্বর মঙ্গলবার কলকাতার রামলীলা পার্ক থেকে রানী রাসমণি রোড পর্যন্ত একটি শান্তিপূর্ণ ভোক্কা মিছিলের আয়োজন করা হয়েছে। আমরা বর্তমানে যে কোনোভাবে আন্দোলন জারি রাখতে চাইছি, যেহেতু আমরা লাগাতার কর্মসূচি করার কোনো সুযোগ পাচ্ছি না, তাই যেটুকু সুযোগ পাচ্ছি সেটুকু কাজে লাগাতে চাই এবং সরকারকে জানাতে চাই আমরা কন্টিনিউয়াস প্রতিবাদের মধ্যে আছি। বিগত 1 নভেম্বর লালবাজারে সংগঠনের পক্ষ থেকে 10 তারিখ ডেট চাওয়া হয়েছিল আজ দুপুর 12টার সময়। লালবাজার থেকে একজন আধিকারিক ফোন করে জানান আমাদের আবেদন মঞ্জুর হয়েছে, যদিও আমরা মনে করেছিলাম প্রশাসন ডেট দিতে চাইবে না। বর্তমান করোনা সময়কাল, তাই মাত্র 500 থেকে 600 জন ভিআরপি নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে ও মিছিলটা করতে পারবো আমরা। তাই কলকাতার পাশাপাশি কয়েকটা জেলার সাথে সলা পরামর্শ করে, যেমন উত্তর 24 পরগনা থেকে 300 জন, হাওড়া জেলা থেকে 200 জন এবং হুগলি জেলা থেকে 50 জন ভিআরপি নিয়ে আমরা একটা শান্তিপূর্ণ মিছিল করব। উপরিউক্ত জেলার লড়াকু ভিআরপি বন্ধুদের, সংশ্লিষ্ট জেলা নেতৃত্বদের এবং ব্লক নেতৃত্বদের গাইডলাইন মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে। যে সমস্ত ভিআরপিরা আসছেন তাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন, এর পাশাপাশি একটা সতর্ক বার্তা দিয়ে রাখি, অবশ্যই মিছিলটি শান্তিপূর্ণ হবে এবং কোনো রকম বিরোধিতামূলক মন্তব্য পোষণ করা যাবে না। যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তবে কোনো মতেই সংগঠন দায়ী থাকবে না, দায়ী তার নিজস্ব, কারণ গত কয়েকদিন আগে রাজ্য কমিটির পক্ষ থেকে সভাপতি ও চিফ অবজারভারের কলকাতা সফর এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথোপকথন একটা ইতিবাচক সাড়া মিলেছে বলে রাজ্য কমিটি মনে করছে। মিছিলের সময়সূচি, ভিআরপিদের যথাসময় নির্দিষ্ট দাবি দেওয়ার সম্মিলিত প্ল্যাকার্ড হাতে বেলা 11টার মধ্যেই রামলীলা পার্ক একত্রিত হতে হবে। 11:30 রানী রাসমণি অভিমুখে রওনা, খানিকটা সময় রাসমণিতে অবস্থান কর্মসূচি হয়ে শেষ। যেহেতু অল্প সংখ্যক ভিআরপি নিয়ে এই মিছিল, তাই বাকি জেলাগুলো থেকে কেবলমাত্র রাজ্য কমিটির সদস্যদের উক্ত দিনে আহ্বান করা হচ্ছে। ইলিয়াস আলম সেক্রেটারি এবং মিজানুর রহমান প্রেসিডেন্ট। তো বন্ধুরা, যারা যাবেন খুব সাবধানে এবং ভিডিওটি দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ।